গ্রীষ্মের এই দাবদহ গরমে বাংলার জাতীয় ফল কাঁঠাল পাকতে শুরু করেছে খুবই সুমিষ্ট ও রসালো এই জাতীয় ফল কাঁঠাল শুধু গন্ধেই নয় পুষ্টিগুণেও ভরপুর এই সুস্বাদু রসালো ফলটি গর্ভবতী মায়েরা অনায়াসেই এই ফলটি তাদের খাদ্য যুক্ত করে নিতে পারেন তবে সচেতন মা হিসেবে আপনাকে জানতে হবে গর্ভাবস্থায় এর কোনো পার্শ্ববর্তী ক্রিয়া বা অপকারিতা রয়েছে কিনা এবং গর্ভাবস্থায় এটা কি পরিমাণ খাওয়া যেতে পারে বা আসলেই গর্ভাবস্থায় কাঁচাল খাওয়া উচিত হবে কি না যেহেতু প্রতিটি গর্ভাবস্থায় আলাদা তাই আপনাকে জানতে হবে এটা আপনার জন্য কতটা প্রযোজ্য তাই আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার নিরাপদ কি না গর্ভাবস্থায় কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা গর্ভাবস্থায় কাঁঠালের পার্শ্বপূর্তিক্রিয়া বা অপকারিতা এবং গর্ভাবস্থায় এটা কি পরিমাণ খাওয়া যেতে পারে তো চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া নিরাপদ কিনা কাঁঠাল খুব পুষ্টিকর এটিতে মোটামুটি ক্যালোরির পরিমাণ ভালোই রয়েছে এক কাপ পরিমাণ কাঁঠালে প্রায় একশো পঞ্চান্ন ক্যালোরি বিদ্যমান এটি বেশ স্বাস্থ্যকর অবস্থায় কাঁঠাল নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেননা এতে যেমন রয়েছে পুষ্টি উপাদান আবার না জেনে খেলে বা নিজের শরীরের অবস্থা কাঁঠালের অনুকূলে না থাকলে হয়ে যেতে পারে বড় ধরনের সমস্যা তাই এটি খেতে চাইলে আপনাকে জানতে হবে এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে গর্ভাবস্থায় কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা এক কাঁঠালে রয়েছে ফোলেট থায়ামিন নিয়াসিন রাইবোফ্লাভিন ভিটামিন সি এবং ভিটামিন এ এছাড়াও ম্যাঙ্গানিস কপার পটাশিয়াম আয়রন এবং ক্যালসিয়ামের মতো বেশ কয়েকটি খনিজ রয়েছে এতে দুই কাঁঠাল আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে কার্যকর এতে থাকা ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং কিছু সাধারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে তিন কাঁঠালে প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে যা আপনার স্বাস্থ্যকর ভ্রূণের বিকাশে সাহায্য করবে এই সমস্ত পুষ্টি শিশুর প্রয়োজনীয় অঙ্গ গঠনে সহায়তা করে যেমন কাঁঠালে থাকা ভিটামিন এ আপনার সন্তানের দৃষ্টিশক্তি তৈরি করতে সহায়তা করবে চার কাঁঠালে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার এটি হজমকে অনুকূল করতে সহায়তা করে এবং পেটের আলসার এবং পেটের সংবেদনশীলতা এড়াতে সাহায্য করে পাঁচ কাছাল প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করতে পারে যা গর্ভাবস্থায় আপনাকে শক্তি সরবরাহ করতে এবং ক্লান্তি বোধ করতে সাহায্য করবে এবং ছয় কাঁঠালের মতো স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং স্ট্রেস মুক্ত রাখতেও আপনাকে সাহায্য করবে ভিউয়ার্স আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করতে অনেক সময় ও পরিশ্রম করতে হয় আমরা উন্নত বিশ্বের নামিদামি দামি গাইনি বিশেষজ্ঞদের পরামর্শগুলোকে একত্র করে সারসংক্ষেপ আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাথে আছেন তবে ওই সময়টা খুব খারাপ লাগে যখন ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক বা একটা শেয়ার না করেই চলে যান সত্যি বলতে আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় পরিশ্রম করার শক্তি পাই আপনাদের কাছ থেকে প্লিজ আমাদেরকে উৎসাহ দিয়ে যান আমরাও খুব ভালো ভালো তথ্যবহুল ভিডিও উপহার দিব ইনশাল্লাহ চলুন ভিওয়ার্স এবারে আমরা গর্ভাবস্থায় পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা সম্পর্কে জেনে নেই এক গর্ভকালীন ডায়াবেটিস বেড়ে যেতে পারে এতে সুগারের পরিমাণ বেশি থাকায় যাদের কর্মকালীন ডায়াবেটিস রয়েছে তাদের এই ফল এড়িয়ে যাওয়াই ভালো এরপরেও যদি খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন দুই অতিরিক্ত পরিমাণে কাঁচাল খাওয়ার ফলে অস্বাভাবিক হজম হয়ে আলগা গতি হতে পারে ফলে ডায়রিয়া এবং মলত্যাগজনিত ওষুধ দেখা দিতে পারে কারণ এটি প্রাকৃতিক রেচক হিসাবে কাজ করে তিন আপনার যদি ইতিমধ্যে রক্তের সমস্যা থাকে তবে এটি রক্তের জমাট বাড়াতে পারে এছাড়াও কিছু মহিলার কাঁঠাল থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন ভিওয়ার্স এবারে আমরা জেনে নেই গর্ভাবস্থায় এটা কি পরিমাণ খাওয়া যেতে পারে এটা বলা মুশকিল যে আপনার জন্য কতটা খাওয়া উচিত কেননা এটা নির্ভর করে আপনার শরীরের অবস্থার উপর তাই আপনি ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো যদি আপনি সুস্থ থাকেন তাহলে সপ্তাহে দুই তিন দিন মাঝারি আকারের তিন থেকে চারটি কোয়া খেতে পারেন পরিশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত না খাওয়াই ভালো এবং ডক্টরের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় খাবার যুক্ত করা উচিত আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ